আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াদা ওয়াসসালাত ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সেই পবিত্রতম গড় হোলি কাবা জিয়ারতের উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে রওনা হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বন্দাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক, যাদের সচ্ছলতা আছে যেন তারা মহান প্রভুর ঘরকে জিয়ারত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জাল ইল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাক আয়াউমি ওয়ালাদাতু উম্মুহু। যারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজখুশি করার জন্যে হজ আদায় করলো, ঝগড়াঝাটি করলো না, অন্যায় কাজ করলো না, তারা হজ সমাপনের পরে যখন তারা বাড়ির দিকে ফিরল, যেন নবজন্ম হওয়া সন্তান যেভাবে নিষ্পাপ সেইভাবে নিষ্পাপ হয়ে তারা ফিরল। আমরা মহান প্রভুর দরবারে দোয়া কামনা করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা হজের আরকান নিয়ম কানুনগুলি ঠিকমতো পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে হজ্জে মবরুর নসিব করে। আমরা আল মদিনা ইউএসএ হজ গ্রুপ আন্ডার দ্য ম্যানেজমেন্ট অফ আদম টোর্সের মাধ্যমে হজে যাচ্ছি। আমাদের সাথীসঙ্গীরা যারা আছেন সবাই দোয়া প্রার্থী। আমরা প্রথমে মক্কা যাব, মক্কা হিলটন সুইটে থাকব 5 থেকে 6 দিন। মক্কা যাওয়ার থেকে মদিনা যাব, মদিনা আমাদেরকে পুলম্যান জমজমে অতি উন্নত এবং ভালোভাবে রাখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে সবাইকে হজ্জে মবরুর নসিব করেন, এবং যে সমস্ত হাজি সাহেবগণ অলরেডি মক্কা মদিনায় পৌঁছে গেছেন তাদেরকেও যেন হজ্জে মবরুর নসিব করেন। যারা ইন্টেনশন করে রেখেছেন সবাইকে যেন আল্লাহ যাইয়া হজ্জে মবরুর আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাই মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা জালহু হাজ্জাম মাবরুরা ওয়া যামবাম মাগফুরা ওয়া সায়াম মাশকুরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আপনার ঘর জিয়ারতের উদ্দেশ্যে আল্লাহ আমরা কতগুলো গুনাহগার বান্দা এবং বান্দি রওনা হয়েছি। রাব্বুল আলামিন আমাদের এই জিয়ারতকে কবুল করো। আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মবরুর নসিব করো। আল্লাহ তোমার ঘরে যারা পৌঁছে গেছেন তাদেরকে হজ্জে মবরুর নসিব করো। আল্লাহ যারা নিয়ত করে রেখেছেন সবাইকে ঠিক মতো আল্লাহ হজ্জে মবরুর করার তৌফিক দান করো। আল্লাহ তুমি যাদেরকে হজ্জে আল্লাহ তোমার ঘর জিয়ারতের তৌফিক দেওনি, আল্লাহ সবাইকে তোমার ঘর জিয়ারত করার তৌফিক দান করে দিও। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিও। আমাদের মাতা পিতা যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ মাফ করে দাও। আল্লাহ যারা জীবিত আছেন হায়াতে তৈবা দান করো। আমাদের পক্ষ থেকে লাখো লাখো দুরুদ সালাম সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ আমাদের সফরকে আসান করো, সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো, সহি সালামতে আবার নিজের গন্তব্যস্থলে ফিরে আসার তৌফিক দান করো। আল্লাহ সন্তান সন্তানাদের আত্মীয় স্বজনকে তোমার হাওলা করে গেলাম, আল্লাহ কুদরতি হাত দ্বারা তুমি হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ITV, call of peace, save humanity.